ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হচ্ছে সানডে আর এখন বাজে হচ্ছে 10:30। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজকে যেহেতু সানডে তাই তাড়াতাড়ি উঠে রান্না হওয়ার ছোটো সেসব আমার নেই, তাই আজকে আমি একটু ঘুম থেকে দেরি করে উঠেছি। তখন 9টা বাজে যখন উঠেছি, তো উঠে চা খাওয়া আমাদের হয়ে গেছে। এবার আমি দেখবো যে কি একটু খাওয়া যায়, তারপরে একটু রেস্ট নিয়ে ধীরে সুস্থে রান্নাঘরে গিয়ে রান্নার কাজ করব। আর হ্যাঁ, ঘুম থেকে উঠে কিন্তু আগে দুবেলতে জামা কাপড় ভিজিয়ে ফেলেছি, কারণ সারা সপ্তাহ তুষারে যেগুলো পড়ে যায় যতটা পারি কেচে দিই, কিন্তু তাতেও তো কিছু জামা কাপড় জড়ো হয়, তাই না? আর আজকে ভালো খুব রোদ বেরিয়েছে, কালকের তুলনায় আজকের রোদটা বেশি, কালকে একটু কম ছিল। তো যা জামা কাপড় ভিজিয়েছি একটু পরে কেচে সেগুলো সব ছাদে দিয়ে আসবো, সুন্দরভাবে শুকিয়ে যাবে। আর আমি এখন দেখছিলাম জি বাংলাতে বাঁটুলি গ্রিল, ভালো লাগে দেখতে। তুষারে সব দেখতে পছন্দ করে না কার্টুন বাটুন, হয়তো সেটাই স্বাভাবিক। তো আমি যে কোথাও দেখছি কোনো উপায় নেই, সেজন্য টিভির দিকে তাকিয়ে বসে আছে, মনে মনে ভাবছে কতক্ষণে শেষ হবে এটা। আমরা তো এর আগে একদিন তো মোর সুপার মার্কেটে গিয়েছিলাম গ্রসারি আনতে, তো সব মোটামুটি এলাকাটা মানে সেদিন হয়ে গিয়েছিল। এবার সেদিনকে গিয়ে দেখলাম যে দিওয়ালি হিসেবে মোনাতে কিছু অফার দিচ্ছে। মোটামুটি আমরা প্রত্যেক মাসেই তো ওখান থেকে কেনাকাটা করি, তো প্রত্যেক মাসে দেখেছি কিছু না কিছু ছাড় থাকে। দিওয়ালি বলে অফারটা একটু অন্যরকম বেশি। তো শ্যাম্পু কিনেছিলাম ট্রেসেমি, তো শ্যাম্পুর দামটা কম ছিল। এবার মাকে যখন বলেছি শ্যাম্পুর দামটা কম, 130 টাকা, কিন্তু নিচ্ছে 105 টাকা ট্রেসেমি। তো মা বললো আমার জন্য একটা আনবি, সেই জন্য আমরা কাল গিয়েছিলাম সন্ধ্যের সময় আর একবার এই ট্রেসেমি এই শ্যাম্পুটা কিনেছি। এটা ওই আছে 185 ml, 130 টাকা দাম, 103 টাকা নিয়েছে, এটা কিনলাম। আর ব্রু গোল্ডের এই কফিটা আছে হচ্ছে 50 গ্রাম, 145 টাকা। ওরা এটা আমরা বিলটা আর কি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, মনে হয় 130 এরকম কিছু একটা নিয়েছে। আর একটা যেটা দেখলাম, আমরা যখন এর আগের বারে গেলাম আগের দিন, সেদিন কিন্তু আমরা এই কর্নফ্লেক্সটা খেয়াল করিনি, জানি না কেন। এই যে ফিয়াস্টার্স, এটা হচ্ছে মোরের নিজস্ব আর কি কোম্পানি, নিজস্ব প্রোডাক্ট। এই ফিয়াস্টার্সের আমরা ড্রিঙ্কস খেয়েছি এর আগে, এই যেমন ধরুন অ্যাপেল বা লিচি বা মিক্সড ফ্রুট, এই ড্রিঙ্কসগুলো দেখেছিলাম দাম কম আর খেতেও ভালো। আর কালকে আমরা যেটা লক্ষ্য করলাম, কর্নফ্লেক্সের জায়গায় শুধু কেলক্স ছিল না, মানে যেখানে ওরা কর্নফ্লেক্সের মানে র্যাক আর কি সমস্ত প্যাকেট রাখা আছে, সেখানে দেখলাম এই ফিয়াস্টার্সের কর্নফ্লেক্সও ছিল। এইটা নেওয়ার কারণ হচ্ছে, এই কারণে এটা বেশি চোখে লাগলো, এটা 500 গ্রামের দাম হচ্ছে 189, 500 গ্রামের দাম 189 টাকা, কিন্তু এখন দিওয়ালি অফারে ওরা এটাকে নিচ্ছে শুধু 89 টাকা, মানে 100 টাকার ছাড়। তো হঠাৎ করে এটা চোখে পড়ে গেল, কেন আগের দিন তো খেয়াল করিনি দেখিনি, সেই জন্য এইটা আমরা নিয়ে নিয়েছি একদম 2 প্যাকেট, মানে এটা 500 গ্রাম আর এই একটা। এবার কেলক্সের কর্নফ্লেক্স খেয়েছি, ভালো তো লাগে, কিন্তু ফিয়াস্টার্সের কর্নফ্লেক্স কেমন হবে তো জানি না, আজকে প্রথম খাবো, আশা করছি ভালোই হবে, খারাপ হবে না। যদি দেখি ভালো লাগছে তাহলে কেলক্সে নেবো, না এটাই নেবো, তাই না? কারণ আমরা তো সবসময় এটাই বুঝি যে একই ধরনের জিনিসের উপর কোন কোম্পানি ছাড় দিচ্ছে, যে কোম্পানি ছাড় বেশি আমরা সেই জিনিসটাকে বেশি নিতে চাই, বেশি আমাদের আকর্ষণ সেই জিনিসের প্রতি। তো যদি দেখি খেয়ে ভালো লাগছে তাহলে অবশ্যই কেলক্সে যাবো, না ফিয়াস্টার্সেরই নেবো, কারণ 189টা এখন অফারে 89 দিচ্ছে, এরপর হয়তো বাড়বে দিওয়ালি অফার কেটে গেলে, কিন্তু হয়তো 189 হবে না, কিন্তু যদি একই দাম থাকে তাহলে কিন্তু কেলক্সই নেবো। খাওয়ার পর বুঝতে পারবো যে কীরকম টেস্ট বা কতটা কী। আর সামনে দিওয়ালি, সেই জন্য কাল যখন সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, কালী পুজোর আগে 14 শাক 14 প্রদীপ, জানেন নিয়মটা 14 শাক খেতে হয়, 14 প্রদীপ জ্বালতে হয়। তো কালকেই একেবারে বেরিয়ে 14টা ওই মাটির প্রদীপ কিনে নিয়েছি। আর ওই যে জানলা দরজায় লাকি লাইট বলে ওনাকে, রাইস লাইট, আচ্ছা চেন রাইস, ওই যে লাইট লাগায় না ঝিকমিকি ঝিকমিকি, ও রাইস চেন কি সব বলতে চাই না, যা হোক একটা হবে, ওই একটা লাইট কিনেছি। আর আমি ওকে বলেছিলাম যে দিওয়ালিতে আমাকে কিছু গিফট দেবে না, তো
ও দিওয়ালিতে একটা গিফট দিয়েছে, সেই গিফটটা আমি আপনাদের সন্ধ্যাবেলা দেখাবো, এখন দেখাচ্ছি না। এখন খিদে পেয়েছে, খেয়ে নিই আমি। আমার তো খুবই ভালো লেগেছে, কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে, এটাই নেবো। যদি এরপর এটাতে অফার না থাকে, যদি 189ও নেয় তাহলেও এটাই নেবো, কারণ আমার ভালো লাগছে খেতে। আমার কিন্তু অন্য কোম্পানির খাচ্ছি বা খারাপ বা কোনো কিছু দিক থেকে আগে কেলক্সের থেকে কম কম না, সেটা না, এটাও ভালো লাগছে আমার। এবার থেকে আমি এটাই নেবো। এবার ছাদে যাচ্ছি শুকোতে দিতে, আর ওদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। স্নান টান করে আসার পরে সেবা দিলাম তোমরা দেখতে পেলে, সেবা দিয়ে এখন এই ফ্রেশ হয়ে আর তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি। আর গার্গী তো রান্না করছে কিচেনে, অনেকক্ষণ ধরে কিচেনে আছে, চলুন দেখি কী করছে। কি রান্না করছে? এখন ফুলকপির তরকারি করছি, মোটামুটি রান্না হয়েছে, তরকারিটা করলে হয়ে যাবে আর বাকি খাবারটা খেতে বসে যাবে। ঠিক আছে, চলুন তোমার বাকি খাবার খেতে বসি, দেখা যাবে। ওই এখন কিছু বলছে, এখন যা রান্না করছি করা হয়ে যাক, তারপর বাকি খাবার খেতে বসে। আজ ভাতের সাথে বেগুন ভাজা আছে, ডাল আছে, কাতলা মাছের ঝাল করেছি, ফুলকপি আলু দিয়ে একটা তরকারি আর মিষ্টি দই, এই করেছি আজকে লাঞ্চের মেনু। এখন 7টা বাজে, ঠাকুরকে আমার সন্ধে দেখানো বিকেলে হয়ে গেছে। এখন তো যেহেতু শীতকাল আসছে, তাড়াতাড়ি 5টা বাজার আগেই অন্ধকার। প্রথম প্রথম দেখছিলাম 5টা 10-15 হলে অন্ধকার, তারপর ওই 5টা বাজতে বাজতে অন্ধকার, আজকে আবার খেয়াল করলাম 4টে 40-45 হলেই আলো নিভে আসছে। কিছু করার নেই, রাত বেশি, এখন দিন ছোট, শীতকালে তো এটাই হয়। আর 4-5 জন এবার নিস্তব্ধ, জানালা ফানালা সব বন্ধ করে রেখেছি, রান্নাঘরের জানালা, শোবার ঘরের জানালা, তা না হলে ওই কালী পুজোর যে পোকা হয়, খুব পোকা ঢুকে পড়ে। আর এখন দেখছি হালকা ঠান্ডা গরমে মশার উৎপাতটা বেশি বেড়েছে,
বেশি শীতটা যখন পড়ে যায় তখন দেখবেন কিন্তু মশার উৎপাতটা থাকে না, যখন শীতটা কম থাকে শীত ঢুকছে আর ছাড়ছে ঠিক এই টাইমটাতে মশাটা বেশি হয়। আর আমি সেই জন্য এখন চা করতে যাব। আজ দুপুরে খুব ভালো ঘুমিয়েছি, সারা সপ্তাহ বাড়িতে থাকি, আমি সেই জন্য ওকে বলেছিলাম যে তোমার আজকে ছুটি আছে তাহলে আজকে রবিবার সন্ধ্যেবেলা একটু বেরোবো, কিন্তু উনি এখনও শুয়ে আছেন, ওনার ঘুম এখনো সেভাবে কাটেনি, মানে সারা সপ্তাহ ঘুমটা মনে হয় উনি একটা দিনই দিচ্ছেন। বলো তো কি খাবে, কি খাবে তাহলে? আমি চা কফি খাবো। চা? চা খাবো না, কফি খাবো। তাহলে আমি কফি করছি। আপনাদের আজ সকালে বলছিলাম না যে আমাকে তুষার দিওয়ালি গিফট দিয়েছে, আসলে আমি ওকে বলছিলাম যে কালী পুজোতে সামনে এগিয়ে আসছে, দুর্গা পুজোতে তো জামা কাপড় কিনি, তো কালী পুজো আমাকে কিছু গিফট দেবে না। আর আমরা সাধারণত দেখবেন গিফট পেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে, আর আমার এই কথাটা শুনে ও রাজি হয়েছে। রাজি হয়েছে বলতে আমাকে দিওয়ালি গিফট দিয়েছে, সেটা হচ্ছে এইটা ক্যাডবেরি সেলিব্রেশন ট্রেজার বাস্কেট। এই গিফটটা আমার দারুণ লেগেছে, আমি ভীষণ খুশি হয়েছি। দারুণ খেতে, একদম চকলেটে পুরো ভরপুর। আমি খাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। গুড নাইট।